भगवान पुजारी छद्मवेशी से डाक छे लाला लाला के आमी गो पुजारी प्रसाद खाबे ना ना धर लाला किन्तु प्रसाद पेलो मा किन्तु से जाने ना स्वयं भगवान एसेछे देखा पेओ पेलो ना बाबा केनो पेलो ना ओई जे तार दीक्षा एखनो हयनी जेई ना प्रसाद दिए चले गेल भगवान बृष्टि थेमे गेल झड़ बंद हो गेल एमन समय जे प्रकृत पुजारी से चिंता करछे ताई तो बृष्टि थेमे गेल जाय लाला के प्रसाद दिए आसते हबे ताड़ाताड़ी करे बाइरे एसे देखछे बारान्दाय जे थालाते प्रसाद छिल सेई प्रसाद आर नेई कि ब्यापार হয়তো বৃষ্টি থামার পরে কোন ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেল যাকে যে নিয়ে গেছে নিয়ে যাক মন্দিরে তো এখনো প্রসাদ আছে একটু না হয় দিয়ে আসি এই ভেবে এবার কিছু প্রসাদ নিয়ে যাচ্ছে গোহার মধ্যে লালা কিন্তু বসে বসে ভজন গাইছে বাবা আর এদিকে ভিতরে গিয়ে ডাকছে লালা লালা কে আমি গো পূজারি তুমি প্রসাদ খাবে বলেছিলে না এই না প্রসাদ নাও প্রসাদ আমি তো প্রসাদ খেয়েছি খেয়েছো কে দিল তোমায় কেন তুমি তো এলে আমাকে প্রসাদ দিলে না না আমি তো আসিনি কি বলছো তুমি তুমি তো এলে আমাকে বললে লালা প্রসাদ নাও আমি প্রসাদ খেলাম তারপর তুমি চলেও গেলে কি বলছো আমি এসেছিলাম লালা আমি তো আসিনি তুমি আসোনি তবে কে এলো আমার মতো দেখতে হ্যাঁ ঠিক তোমার মতো দেখতে লালা কাছে পেও চিনতে পারলে না লালা সে যে এসেছিল তোমায় কৃপা করতে তুমি চিনতে পারলে হরিবল হরিবল পূজারি কে এসেছিল বলো পূজারি কে এসেছিল একবার বলো আমি কেন জিততে পারছি না কে এসেছিল বলো পূজারি বলছে লালা মিছে কেন পুছো মোরে আমার বলা কিছুই না মিছে পুছো মোরে আমার বলার কিছুই নাই যে যা করে করার তিনি সবার অন্তরে সে যে বাইরে বেরিয়ে লালা ভগবান মন্দিরে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বললে দয়াময় হে তুমি কি করলে তুমি আমার সামনে এসে আমার কেন তুমি চলে গেলে হরিবল কেন তুমি দেখা দিলে না কি অপরাধ আমার
দাও দয়াময়, বলো তুমি আর কত যন্ত্রণা দেবে, আমি যে সব ছেড়ে তোমার কাছে এসেছি প্রভু, একবার আমায় দেখা দাও, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না, করিছ কেন চলো না, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না। মন্দির থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি আজ তোমায় বলতে হবে, কি অপরাধ আমার, কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না, বলো বলো বাবাজি কেন দীক্ষা দিচ্ছ না বলো। বাবাজি বলছে, লালা ফিরে যাও, এখনো তোমার দীক্ষা দেওয়ার সময় হয়নি, ফিরে যাও লালা। না আমি যাব না, আজ আমায় বলতেই হবে, কেন দিচ্ছ না তুমি, কি অপরাধ আমার, একটুবার বলো বাবাজি একটুবার বলো। বাবাজি বলে, লালা তোমায় না বলেছি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, করেছি করেছি তো, না তুমি সবার বাড়িতে ভিক্ষা করো, লালা প্রত্যেকের বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের বাড়িতে তুমি কেন ভিক্ষা করনি লালা। বাবাজি ওদের সঙ্গে আমাদের একটু বিবাদ আছে, দ্বন্দ্ব আছে। ও তোমার সঙ্গে তাদের বিবাদ আছে, কি জন্য বিবাদ, জমিদারির কারণে, কিন্তু লালা এখন তো তুমি আর জমিদার নও, তাহলে এখন তোমার মধ্যে এই দ্বন্দ্ব বিবাদ থাকবে কেন, হিংসা থাকবে কেন, কারোর প্রতি ক্রোধ থাকবে কেন। শোনো লালা, যদি তুমি গোবিন্দের কৃপা পেতে চাও তাহলে তোমার ভিতর থেকে এই অহংকার ক্রোধ বিবাদ দ্বন্দ্ব সর্বস্ব মুছে ওই জগৎ শেঠের বাড়ি থেকে তুমি যদি ভিক্ষা করে আনতে পারো তবেই তোমার দীক্ষা হবে, না হলে নয়। অর্থাৎ জেনে রাখুন বাবা, যদি কারোর সঙ্গে আপনার দ্বন্দ্ব থাকে আর আপনি যদি বাড়িতে বৈষ্ণব সেবা বা ভগবত সেবা দেন, যার সঙ্গে আপনার দ্বন্দ্ব বিবাদ তার বাড়িতে আগে ভিক্ষা করতে হবে আপনাকে, এবং শুধু তাই নয় সেই বাড়িতে গিয়ে ভিক্ষা করতে হবে নতমস্তকে গলবস্ত্র হয়ে, আপনার বাড়ির অনুষ্ঠানের জন্য তাকে নিমন্ত্রণ করতে হবে, এবং তিনি এলে আপনাকে সেই সসম্মানে তাকে সেবা দিতে হবে, তবেই আপনার সেবা পরিপূর্ণ হবে, তবেই আপনার ভগবত কৃপা লাভ হবে এবং আপনার ধর্মীয় কাজ সম্পূর্ণ হবে।
তাই কেউ যদি মনে করে ওর সঙ্গে আমার ঝগড়া, আমি ওকে নিমন্ত্রণ করব না, বাড়িতে বৈষ্ণব সেবা দেব, তাহলে আপনার সেবাই কিন্তু বৃথা। ভালো করে মাথায় রাখুন। তাই আজ মহারাজ আহা বৈষ্ণবীর কথা শুনে বাবাজির কথা মতো এবার ভিক্ষার ঝুলি নিয়ে চিরশত্রু যে সেই জগৎ সেটে দাঁড়ে গিয়ে দাঁড়িয়ে বলে উঠলেন, ভিক্ষা আমি দেহি। যেই না বলেছে দাঁড়ে কে ছিল দাঁড়ি, তাড়াতাড়ি করে লালাকে দেখে চিনতে পেরেছে, অবাক হয়ে দেখছে দাঁড়ি, এ কি, এ তো সেই মস্ত বড় জমিদার লালা, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা এসেছে। না না, জমিদারকে বলা যাবে না, ভালোই ভালোই কিছু ভিক্ষা দেব, এখান থেকে চলে যা। তাড়াতাড়ি করে অনেক দামি দামি রত্নের একটা সুন্দর পাত্রে করে সাজিয়ে নিয়ে যখন লালার ঝোলার মধ্যে দিতে যাবে, এমন সময় লালা বললেন, দাঁড়াও দাঁড়ি, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নিতে পারবো না, আর যে ভিক্ষা তুমি এনেছো এ ভিক্ষা আমি চাই না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, চাই গো যে আমি এক মুষ্ঠি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্ঠি হাতগুলো কি সব বাড়িতে কাছে এনেছেন? আমি ভাবলাম বোধহয় বাড়িতে খুলে রেখে এসেছেন। যাক, যার দেওয়া হাত তার জন্য এনেছেন তো, তা সেগুলো একটু কাজে লাগাতে হবে তো, তুলে রাখলে হবে না। বাড়িতে যেগুলো করেন ওগুলো সব ভূতের কাজ, আর এখানে যেটা করবেন এটা যার যার নিজের কাজ, তার নিজের কাজে গাফিলতি করলে হবে, কৃপণতা করলে হবে? সারাদিন যা করছেন ওগুলো ভূতের কাজ, ওগুলো নিজের কাজ নয়, ওগুলো হচ্ছে দেহের সুখ। নিজে ভালো থাকবো ভালো খাবো তার জন্য তিনতলা বাড়ি করতে হবে, এসি রুম হবে, ভালো খাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে, এগুলো নিজের সুখের জন্য হাত দুটো কাজে লাগানো হয়। আর এখানে বসে যেটুকু কর্ম করবেন সেটা যার যার নিজের কাজ, নিজের কাজ মানে এই দেহের সুখ নয়। হরে কৃষ্ণ। এই গল্প আমি সহ্য করতে পারি না, তার জন্য আমাদের এই যে যে সমস্ত বিভিন্ন রকম রং বিরঙের আলোর ব্যবস্থা করেছে না, ওই ভাই মাঝে মধ্যে আলোটা ওইদিকে দিয়ে দিচ্ছে, গল্প করা যাবে না, কেমন মন দিতে হবে কীর্তনের মধ্যে। তা বললে সংসারের মধ্যে যেটা কাজ সেটা দেহের সুখ, আর এখানে বসে যেটা করছি সেটা আমার সুখ। আমি মানে কি, আমি মানে এই দেহটা নয়, আমি মানে এই যে কথা বলতে পারছি, বলার শক্তিটুকু আছে, এখনো হাত নাড়িয়ে হরি নাম করতে পারছি, দাঁড়িয়ে কথা বলছি, এই যে যে শক্তির জোরে এই কথা বলতে পারছি চলতে পারছি সেটা হচ্ছে আমি। যে শক্তিটা আপনার মধ্যে আছে বলে আপনি এত কষ্ট করে এখানে এসে কৃষ্ণ নাম শুনছেন, সেটা যখন চলে যাবে এই দেহ ছেড়ে সেদিন আর আপনি কোথাও যেতে পারবেন না। হরি বল হরি বল। অর্থাৎ আমি মানে আত্মা, এই দেহটা নয়, আমি মানে আত্মা, যেটা এর মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আর এই দেহটা হচ্ছে ভগবানের দেওয়া ভাড়া ঘর। অনেক সাধনা করেছি তো, ভাবা যায় কত কষ্ট করেছি, কতগুলি জন্ম পেয়েছি চিন্তা করে দেখো, একবার দুবার নয, অনেকবার এসেছি, অনেকবার এই মর্তে এসেছি, তবে মনুষ্য কুলে নয়, পশু কুলে, কীট কুলে, পক্ষী কুলে, বিভিন্ন কুলে জন্ম পেয়েছি, অনেকবার এসেছি, অনেকবার চলে গেছি,
তাই পশু পাখিকে কখনো বলে না দুর্লভ জনম, এই মনুষ্য জাতিকে বলে দুর্লভ মানব জনম। কেন বলে? যে জনম পেলে কৃষ্ণ নাম করা যায়, ভজন করা যায়, প্রভুকে ভালোবাসা যায়, তাকে ডাকা যায়, তার সেবা দেওয়া যায়। কিন্তু পশুকুলকে দুর্লভ বললেন না, বৃক্ষকুলকে দুর্লভ বললেন না, এই মানবকুলকে বললেন দুর্লভ মানব জনম। স্বর্গের দেবদেবীদের পর্যন্ত বললেন না দুর্লভ দেবদেবী জনম, বললেন আমাদেরকে। তাহলে এই সুন্দর মনুষ্যকুলি জনম পেয়ে মানব দেহটা পেয়েছি যে জন্য পেয়েছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইনো, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারে নাম শ্রবণ করো, চৈতন্য করো, নিজেকে চেতনায় আনো, অর্থাৎ মায়ার বালিশ মাথায় দিয়ে আর ঘুমিয়ে লাভ নেই। দেখতে দেখতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, কার কখন কেউ জানে না। তাই তো আমাদের এই কীর্তন শুনতে হবে, 100 বছর পরমায়ু তাও সেই পর্যন্ত আমরা বাঁচি না কেউ, তার অনেক আগেই চলে যেতে হয়, এখন আছি একটু পরে নাও থাকতে পারে। এই তো শুনছি বেশ কয়েকদিন ধরে ঝড় আসবে, 200 কিলোমিটার বেগে ঝড় আসবে, কত মানুষ চলে যাবে, কত কিছু ক্ষতি হয়ে যাবে, কে জানে কার হাতে কতটুকু সময় আছে। তাই যত সময় দেহে প্রাণ আছে এই সময়টা হেলায় নষ্ট করো না, একটু কাজে লাগাতে হবে, কেমন? হাত তুলতে হবে, আমি বলছি বলে নয়, তাই থেকে নয়, হ্যাঁ নিজের ইচ্ছায় তুলবে, আর সেইভাবে দুবাহ তুলে অনুধ্বনি হরিধ্বনি করে নামের মধ্যে আনন্দে মেতে থাকুন। নিতাই গৌর হরি। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, শুনুন, গঙ্গা গোবিন্দ সিংহ আর তার ভাই রাধা গোবিন্দ সিংহ, দুই ভাই। এদিকে রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান নেই, গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান আছে যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। পরিবারটা কি মা? সিংহ পরিবার। আর ওই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র যাকে ঠাকুরদাদা ভালোবেসে নাম দিলেন লালা। ছেলের যখন 12 বছর বয়স, একদিন ওই কাচারি বারান্দায় বসে আছে, জমিদারির কাচারি যে বারান্দা থাকে বারান্দায় বসে আছে 12 বছরের ছেলে লালা। আর ওই যে জমিদারির প্রধান যে দরজা, ওই দরজার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে কিছু সাহায্য নেবে বলে। এখন বারবার ওই দ্বারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, আর যতবার সরিয়ে দিচ্ছে ততবার সে এসে হাত বাড়াচ্ছে। বারবার যখন সরিয়ে দিচ্ছে তাই দেখে 12 বছরের ছেলে লালা জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি, বারবার তুমি ওনাকে সরিয়ে দিচ্ছ কেন, ধাক্কা দিয়ে কেন, কি চান উনি? বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে, কিন্তু আমাদের জমিদার বাবুর আদেশ, তার এই জমিদার মহলে কোনোদিন কাউকে কোনো সাহায্য দেওয়া যাবে না। তাই তো আমি ওনাকে বারবার চলে যেতে বলছি কিন্তু কোনো কথাই শুনছে না, কি করব বলুন। তখন 12 বছরের ছেলে ছোট্ট লালা বলে উঠলেন, ছি ছি ছি, এ কেমন কথা, আমার পিতা বলেছে কাউকে সাহায্য দেবে না, শোনো তুমি যাও ভিতরে গিয়ে আমার পিতাকে বলো আমি তাকে বলেছি 1000 টাকা এই ব্রাহ্মণকে যেন দান করে দেয়। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে যখন প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস দুধের ছেলে, সেদিন হলো যে ছেলে তার আজই আমাকে আদেশ করবার সাহস আসে কোথা থেকে? এই কে আছো, শোনো 1000 টাকায় ব্রাহ্মণকে দান করে দাও, আর আমার ছেলেকে গিয়ে জানিয়ে এসো সে মাত্র 12 বছর বয়স, দুধের শিশু হয়ে সে যেন আদেশ করবার অধিকার না দেখায়, যতদিন নিজে রোজগার না করবে আদেশ করবার ইচ্ছাটুকু পর্যন্ত যেন প্রকাশ না করে। 1000 টাকা ব্রাহ্মণকে দান করে বাবা লালাকে বললেন, বাবু, বড় বাবুর আদেশ, আপনি যতদিন নিজে রোজগার না করবেন ততদিন কাউকে দান করবার ইচ্ছা প্রকাশ করতে পারবেন না। ছোট্ট ছেলে লালা মনে মনে চিন্তা করলেন, ছি ছি ছি,
আমার পিতার এমন মনের মানসিকতা, যার এত ধন ঐশ্বর্য, এত কিছু, যার এত বিষয় সম্পদের মালিক যিনি, যিনি মস্ত বড় জমিদার, আজ তার মনের পরিচয় এমন, 1000 টাকা একজন ব্রাহ্মণকে দিতে পারে না, আর আমি তারই সন্তান। ছি ছি, না না, আমি আর থাকবো না, এমন মানুষের মুখ আমি দেখতে চাই না, আমি আর থাকবো না। সর্বস্ব পরিত্যাগ করে সেই 12 বছরের ছেলে লালা চলে গেল মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় একটা ফেরিস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলেন। মা নেতায় গৌর হরে, মাত্র 20 টাকা পেতে সেখানেই থেকে গেল, আর ফিরল না, কারণ এমন পিতার মুখ সে আর দেখবে না, এটাই তার মনের প্রতিজ্ঞা। বেশ কিছুদিন হয়ে গেল, বছর কি বছর চলে যাচ্ছে, আর ছেলে ঘরে ফেরে না। সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয়, যাও আমার ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো, কিন্তু ছেলে কিছুতেই ফিরে না, এমন পিতার মুখ আমি আর দেখব না। এলো না ফিরে। দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলেন, শয্যাশায়ী হলেন। যখন শয্যাশায়ী হলেন বাবা, সন্তানের মুখটুকু আর দেখতে পেল না, শুধু আত্ম অহংকারে বশীভূত হয়ে সন্তানকে এমন একটা কথা বলল যার কারণে ছেলে আর ঘরে ফিরল না। সেই মনের দুঃখে যন্ত্রণায় শয্যাশায়ী হয়ে আজ বাবা কেঁদে কেঁদে প্রভুর চরণে জানাচ্ছে দয়াময়, জীবনে এমন ভুল আমি করেছি, একটা কথার জন্য একমাত্র সন্তানকে চিরতরে হারিয়েছি প্রভু, কিন্তু দয়াময় আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই, তাই চলে যাবার আগে তোমার চরণে আমার সন্তানকে সঁপে দিলাম দয়াময়, তুমি দেখো রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সব কিছু তোমারই তো দান, বলো এ জগতে সব কিছু তোমারই যে দান, রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সব কিছু তোমারই যে দান, তুমি আছো হরি বিশ্বচরাচরে, তুমি আছো হরি বিশ্বচরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে, তুমি আছো হরি বিশ্বচরাচরে, শেষের অত সহজ মা, ভগবানের ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। হ্যাঁ, আমরা দিনে 5 বার ভোগ দিই কি না দিই, তাও তো সেই নকুলদানা বরাদ্দ, খাবে খাবে না খাবে না খাবে, নকুলদানার বেশি দিতে পারবো না, কিন্তু নিজেদের জন্য এক সাজের সাজ দ্বিতীয় সাজে আর খাওয়া যাবে না, বাসি খাবার খেলে শরীর খারাপ হবে, আর ভগবানের জন্য দুটো নকুলদানা 24 ঘন্টার জন্য। হ্যাঁ, আবার চাইবার বেলায় হে ভগবান কৃপা করো, ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, 16 আনা পরিপূর্ণ করে চেয়ে বসি, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি ব্রাহ্মণ বলায় না আমাদের। হ্যাঁ, চাইবার বেলায় যা আছে সব চেয়ে নাও, কিন্তু দেবার বেলায় নকুলদানার বেশি দেওয়া যাবে না। 24 ঘন্টা নকুলদানা যদি ভগবানকে দেওয়া যায়, তা ভগবানও তো তোমাকে বর দেবে, দেবে তো, তুমি তাকে সেবা দিচ্ছ, সে বর দেবে না, তুমি যেমন সেবা দেবে বরটা তো তুমি তেমনই পাবে, কি বর,
দেখবেন এখন ওই প্রতিদিন ওই মিষ্টি নকুল দানা খেতে খেতে না ভগবান কি করবে চিন্তা করছে, তাহলে ওদের আশীর্বাদ স্বরূপ সুগারটাই দিয়ে দিই। ঘরে ঘরে সুগার হচ্ছে এখন, যার কারণে মিষ্টি খাওয়া আমাদের বন্ধ, তাই না? মিষ্টি খাওয়া যাবে না, সুগার হয়েছে, কিন্তু ভগবানের জন্য তো দিয়ে যাচ্ছেন, যার কারণে আমাদের এই অবস্থা। একটু পাল্টে পুল্টে দিতে হবে তো, একই রকম দিলে হবে? তা এখন যাই হোক, তা আমাদের লালা দেখুন এত বড় জমিদার হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, আর আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে। ধন ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকলে কখনো কৃষ্ণ কৃপা হয় না, আর ভগবানের কৃপা পেতে গেলে মন থেকে এই যে আমরা অহংকারে বশীভূত হয়ে আছি এই অহংকারটা দূর করতে হবে। আমি ভগবানকে পাঁচবার সেবা দিচ্ছি, আমি বড় ভক্ত, আমি নাম জপ করছি, মালা জপ করছি, আমি শাস্ত্র পড়েছি, আমি পণ্ডিত, এই যদি অহংকার কারোর মধ্যে থেকে যায়, আমি ব্রত করছি, ভগবানের পূজা দিচ্ছি, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছি, এই যে অহংকার আমি করছি, এই অহংকার যদি কারোর মধ্যে আসে তার এই সমস্ত কর্মই কিন্তু বৃথা হয়ে যায়। দেখবেন হরিবাসর হয় বাবা, এখন এখন তো গ্রামে গ্রামে হচ্ছে, এক গ্রামে আবার ওই রাজনীতি হতে হতে আবার ভগবানের সেবাটাও ভাগাভাগি হয়ে যায়। ছোট্ট একটা গ্রাম, তার মধ্যে দু জায়গায় নাম যোগ্য, কেন? রাজনীতি নিয়ে তাদের সঙ্গে রিসারিসি হয়েছে, ভগবানও দুভাগ হয়ে গেছে। এখন সে চিন্তা করে ওরা 5 লাখ টাকা খরচ করেছে, আমরা 10 লাখ টাকা খরচ করবো, ওদের দেখিয়ে দেবো আমরা কি করতে পারি। তার মানে তাদেরকে দেখানোর জন্যই কিন্তু এত টাকা খরচ হচ্ছে, মাঝখানে পড়ে এতটুকু কিন্তু ভক্তি কারোর তৈরি হচ্ছে না, নি তাহাই গৌর হরি হচ্ছে, সবই তো লোক দেখানো। তোমার যতটুকু আছে তুমি সেটুকুই দাও, লোক দেখানো ভক্তি করো না, লাখ লাখ টাকা খরচ করে ভগবানের সেবা দেবে আর নিজের মধ্যে অহংকার তৈরি হবে, আমি এত করেছি অত করেছি, তাহলে কিন্তু সব তোমার বৃথা। অহংকার করো না, তৃণাদপি শুনেছি এন তরুরিব সহিষ্ণু না অমানির মানদেন কীর্তনীয় সদা হরি, দীনতা প্রকাশ করো, নতমস্তকে সর্বদাই কৃষ্ণ নাম করো, সকলকে সমান দৃষ্টিতে দেখো, নিজেকে অহংকারে ডুবিয়ে রেখো না, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখতে হবে, তৃণের থেকেও নত হতে হবে, আর যাকে সবাই ঘৃণা করে সবাই অসম্মান করে, তোমার ধর্ম হবে সবাইকে সম্মান করা, নিতাই গৌর হরি গো। এবং সর্বদাই ভগবত চিন্তা করো, কৃষ্ণ নাম করো, পরনিন্দা পরচর্চা আত্মসুখ পর সমালোচনা এগুলো ভক্তদের মধ্যে থাকলে হবে না, সেখানে ভগবান থাকবে না। আজ লালা কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে গোবিন্দকে পাবার জন্য এত বড় জমিদার আজ ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে হলো কি, হঠাৎ একদিন তার কন্যা, তার স্ত্রী এবং তার পুত্র তিনজনই বৃন্দাবনে এসেছে তার পিতাকে দেখার জন্য। এসে কাত্যায়নী দেখছে তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে কাত্যায়নী, হে আমার কি হলো স্বামী, যিনি এত বড় জমিদার, এত বিষয় সম্পদের মালিক, এত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে আজ একটি ছিন্ন বসন পরে কৃষ্ণ নাম লিখে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করছে। স্বামী গো তোমার এমন মেয়ে স্বামী দেখতে পাচ্ছি না, তুমি ঘরে ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। লালা বললেন, কাত্যায়নী তুমি আমাকে আর ডেকো না, আমি আমার নিজের ঘরে চলে এসেছি, এটাই আমার আপন ঘর, এটাই আমার বাড়ি, এখানে আমার আপন জন আছে, আমি তো আর ফিরতে পারবো না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও এই মন্দিরে, আহা এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দেব যেখানে তুমি থাকতে পারবে। লালা বললেন, বাবা আমি তো কিছু করতে পারবো না, যদি তুই করে দিতে পারিস আমার কোনো তাতে বাধা নেই। সুন্দর একটা মন্দির তৈরি করে দিল সেই সময়ে তার ছেলে নারায়ণ। বাবা আজও সেই মন্দির আছে, লালার সেই মন্দির, সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো যার নাম দিল কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ সেবা লালা কিন্তু দিতে পারে না,
কারণ তার তো দীক্ষা হয়নি, দেবে কি করে সেবা? জেনে রাখুন সবাই, যত সময় দীক্ষা শিক্ষা গ্রহণ না করবেন আপনার সেবা কিন্তু ভগবান গ্রহণ করবে না। আপনি যতই সেবা দেন, ক্ষীরসর রাজভোগ খেতে দেন, আপনার সেবা কিন্তু তিনি নেবেন না যদি আপনার দীক্ষা গ্রহণ না থাকে, দেহশুদ্ধি না হয়। তাই কি হলো বাবা, লালা কিন্তু ভগবানের সেবা দেয় না যেহেতু তার দীক্ষা হয়নি। তাই এক পূজারি প্রতিদিন ভোগ নিবেদন করে আর লালা প্রতিদিন দ্বারে দ্বারে ভিক্ষা করে। ভিক্ষা করতে করতে একদিন লালার মনে দুঃখ যে এই মন্দিরে ভগবান বিগ্রহ স্থাপন হলো কিন্তু আমি নিজে হাতে তার সেবা দিতে পারি না, কি অপরাধ করেছি আমি, কেন আমি সেবা দিতে পারি না? বসে বসে মন্দিরে ভগবানের সম্মুখে বসে বসে কাঁদে আর বলে, প্রভু তুমি বলে দাও কি অপরাধ আমার, এই দু হাত দিয়ে আমি তোমায় কেন সেবা দিতে পারি না, কি পাপ করেছি আমি, কবে আমার পাপ থেকে মুক্তি হবে, কবে তোমার চরণের সেবা করিব, কবে সেবার অধিকার পাবো তুমি বলো। কাঁদতে কাঁদতে একদিন লালা বলে উঠছে, পূজারি পূজারি আজ আমার আর ভিক্ষা করতে ভালো লাগছে না। তাই বলছি, শোনো আমি না আজ একটু গুহার মধ্যে থেকে বসে বসে একটু ভজন করব, কারণ আজ আর ভালো লাগছে না ভিক্ষা করতে। তা শোনো, তুমি একটা কাজ করো পূজারি, মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু গুহায় গিয়ে প্রসাদ দিয়ে আসবে কেমন, আর আমি ভিক্ষায় যাব না। বেশ বেশ, এখন লালা কিন্তু গুহার মধ্যে চলে গেল, মা গিয়ে ভজন করছে। আর এদিকে পূজারিকে বলে গেছে ভোগ দিতে হবে, সেবার প্রসাদ দিতে হবে। তাই পূজারি ভোগ নিবেদন করে যেই না ওই লালাকে প্রসাদ দেবে বলে বেরিয়েছে, এমন সময় বৃন্দাবনে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। না না, এত ঝড় বৃষ্টি, এর মধ্যে কি করে আমি লালাকে প্রসাদ দেব? একটু বৃষ্টিটা থামো তারপরে যাব। এই ভেবে ওই প্রসাদের পাত্রটা সামনে রেখে মন্দিরের ভিতরে ঢুকে গেছে। আর এদিকে যেই না মন্দিরে চলে গেল পূজারি, ভগবান করুণাময় সেই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আজ এই পূজারির ছদ্মবেশে প্রভু আমার সেই প্রসাদের থালাটা নিয়ে এক পা দু পা করে ঢুকছে গুহার মধ্যে। মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি হচ্ছে বাবা, আর ভগবান যাচ্ছে ভক্তের প্রসাদ দিতে আর ভক্তকে কৃপা করতে। অনাদি আদি গোবিন্দ আজ চলেছে পূজারীর বেশ ধারণ করে, আর গুহার মধ্যে যখন ঢুকছে তখন তিনি শুনতে পাচ্ছে যে তার ভক্ত লালা বসে বসে ভজন গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধারো মন হরি 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 বো, রাধে কৃষ্ণ গোবিন্দ হরি গোপাল প্রভু
राधे कृष्ण गोविंद गोपाल बोल बोल राधा राम हरि 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 बोल राधा राम हरि 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 संतान के भगवान के चरणे सौंपी दिले सौंपी दिए चिरतरे प्राण त्याग हुए गेलो चले गेलो बाबा जन्मेर मतो चले गेलो आर जखन जानते पारलेन छेले जे बाबा चले गेछे तारपर समस्त प्रजावर्गरा ओई लालार काछे गिये बोललेन बाबू जार प्रति आपनार एतो क्षोभ एतो अभिमान से तो चले गेछे एबार तो आपनी फिरे चलुन ना होले जमीदारी के रक्षा करबे সঙ্গে সঙ্গে সবাইকে সাথে করে নিয়ে লালা ফিরে এলো নিজ গৃহে এবং সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝিয়ে দিল লালাকে নিদায় গৌর হরিব ছেলের বয়স হলো বিবাহের সমস্ত এলাকার মানুষ একটা সুকন্যার সন্ধান পেয়ে লালার বিবাহ দিল বিবাহ হলো মা বিবাহের পর এক বছর যেতে না যেতে একটি সন্তান হলো পুত্র সন্তান ছেলের নাম দিল নারায়ণ ভগবানের নামে নাম দিল কি ভগবানের নামটা না দিয়ে অন্য নাম তো দিতে পারতো এখন যে সব নাম চলছে ভগবানের নামে নাম দিল নারায়ণ আগেকার সময় মাতা পিতারা ভগবানের নামেই সন্তানদের নাম রাখতেন কেন না শেষের দিনে অন্তত পক্ষে সবার কথা ভুলে গেলেও সন্তানের নাম তো ভুলবো না তা যদি ছেলের নাম ধরে ডাকি ভগবানের নামটা তো উচ্চারণ করা হবে সেই জন্য ভগবানের নামে নাম রাখতেন এখন আর রাখেন এখন এখনই বাংলা ছবি হিরোদের নাম রাখে সিরিয়ালের ভিতরে যে নাম আছে সিনেমায় যে নাম আছে সেইগুলোই রাখে ওই প্রসেনজিৎ চিরঞ্জিৎ দেবজিৎ লালটু পল্টু ঝন্টু সন্টু এই তো নামের ছিরি যেমন কর্ম তার তেমনই তো ফল হবে সারাদিন যদি আমরা সিরিয়াল দেখি তা সেটাই তো ভালো লাগবে বাবা হ্যাঁ সিরিয়ালের মধ্যে একটা জিনিস পাওয়া যায় দেখুন ঘুম থেকে উঠে আসতে কথা নয় ঘুম থেকে উঠে আমাদের মাথায় অনেক রকম চিন্তা আসে ওই বিছানায় শুয়ে থাকতে থাকতে শুধুমাত্র চোখটা মেলা পর্যন্ত হয়তো বেহুশে ঘুমায় চোখ মেললেই বারো রকম চিন্তা মাথায় ঢুকে যায় আজ কি করতে হবে কোথায় কোথায় যেতে হবে তাই না এখন মনে করুন তার মধ্যে পঞ্চাশটা চিন্তা আপনার মাথায় ঢুকে গেল তার মধ্যে আমি দুটো তিনটে কথা বলি এই দুটো তিনটে কথা কি যেমন ধরুন একটা চিন্তা আজ এই যে দাদার বাড়িতে আজ কীর্তন হচ্ছে একটা চিন্তা হয়তো মাথার মধ্যে আছে যে অমুকের বাড়িতে আজ কীর্তন হবে কীর্তন শুনতে যাব এই একটা চিন্তা আছে মাথায় আর একটা চিন্তা এই সন্ধ্যাবেলায় সিরিয়ালটা আজকে এমন একটা জায়গায় আছে আজকে যদি না দেখি তাহলে এতদিনের কষ্ট এতদিনের পরিশ্রম সব মাটি হয়ে যাবে কারণ প্রথম থেকে দেখে আসছে তো একেবারে ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত তাকে কিন্তু টিভির সামনে থেকে কেউ নড়াতে পারবে না অভ্যাস হয়ে গেছে রক্তের সঙ্গে সিরিয়াল না দেখলে হজমও হবে না হ্যাঁ তা যারা সিরিয়াল দেখতে ভালোবাসে সে চিন্তা করছে এমন একটা জায়গায় সিরিয়ালটা আছে আজ না দেখলে ভালো লাগবে না আবার সেই সময় কীর্তন হচ্ছে অমুক জায়গায় সেখানে যেতে হবে আবার আরেকজন চিন্তা করছে না আজকে সেই বন্ধুর বাড়িতে পার্টি আছে বন্ধু বান্ধব আসবে খাওয়া দাওয়া বেশ আনন্দ হবে সেখানে যেতে হবে এখন বাবা আপনি যে চিন্তাটাকে যে চিন্তাটাকে আপনি সাহায্য করবেন মানে যে চিন্তাটাকে আপনি গ্রাহ্য করবেন গ্রহণ করবেন সেই কিন্তু শক্তিশালী হবে তাই না অর্থাৎ আপনি যদি পার্টিতে যান পার্টিতে গেলে কি হবে ভালো খাওয়া দাওয়া হবে ভালো আড্ডা হবে গল্প হবে মজা হবে আবার সেই দিনই দেখবেন পরে কোথায় হবে সেই নিয়ে আলোচনা হ্যাঁ রে বন্ধু আজ তোর বাড়ি কাল কিন্তু ওর বাড়ি হরিও এই বাড়লো শক্তিশালী হচ্ছে আর যে কিনা সিরিয়াল দেখবে সে কি পাবে এমন একটা জায়গায় আছে সিরিয়াল সিরিয়াল দেখলে একটা লাভ কি কি করে তিনটে বিয়ে করতে হবে সে পদ্ধতি খুঁজে পাবে হলো আজ কীর্তন শুনবে মানে যার ইচ্ছা কীর্তন শোনা
সে চিন্তা করবে দূর, এই সিরিয়াল তো জীবনও শেষ হবে না। সিরিয়াল মানে কি? সিরিয়াল যা শেষ নেই, চলতেই থাকবে। তা এখন যে মনে করবে যে না আজ অমুক জায়গায় কীর্তন হচ্ছে, ভগবানের নাম শুনবো, নিজের চেতনা ফিরাবো, নিজের অজ্ঞানতার অন্ধকার থেকে নিজেকে চৈতন্য করব, কিছু অর্জন করতে চাই, জানতে চাই আমি কে, কি আমার পরিচয়, কৃষ্ণ নাম শ্রবণ করব, সাধু সঙ্গ করব, সে কিন্তু মা এই মায়ার সংসারে রং বিরঙের সিরিয়ালের মধ্যে ডুবে থাকবে না। সে ঠিক ওই খোল করতালের ধ্বনি শ্রবণ করা মাত্রই, জানবার মাত্রই সে ছুটে আসবে হরিনাম শুনতে। আর যে নাম শ্রবণ করবে তার কি হবে? নাম শুনতে শুনতে কি হবে? যদি নাম শ্রবণ করা যায়, হৃদয় মাঝের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। এমন একটা সময় আসবে তার জীবনে, নামের এমনই মহিমা, এমন একটা দিন আসবে তার জীবনে, তখন সে নিজেই বলবে, হে দয়াময়, এতদিন ভেবেছিলাম সংসার আমার, কিন্তু আজ বুঝেছি প্রভু তোমারই সব, তুমিও আমার ঘরের একজন, এই সংসার তোমার, এই সর্বস্ব তোমার, এমনকি আমিও তোমার, আমিও তোমার প্রভু, আমিও তোমার। তাই মা গো, পেয়েছি সাধের মানব জনম, হেলায় সময় নষ্ট করলে মায়ার সংসারে আবদ্ধ হয়ে, এই মায়ার বিষ পান করে এমন ভাবে বিষের ক্রিয়া দেখা দিয়েছে, অমৃতের সন্ধান, অমৃত আস্বাদন করবার জায়গাটুকু আমাদের নেই। তাই আজ আমরা যদি ভুল করি, আমাদের সন্তানও ভুল করবে। দেখুন, তার অনেক প্রমাণ আছে। মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান কৃষ্ণ ভক্ত হতে বাধ্য হবেই হবে, জোর করে আনতে হবে, নাম শোনাতে হবে। 3 ঘন্টা কীর্তনের মধ্যে যদি একটা কথাও তার কানে পৌঁছায়, সে পরের দিন সকালবেলা উঠে মাকে বাবাকে জিজ্ঞাসা করবে, বলতো বাবা ওই কীর্তনিয়া এই কথাটা বলেছিল, আজ যে বাড়িতে এসেছি, যে দাদার বাড়িতে, ওই বাড়ি দাদার একটা ছোট্ট মেয়ে আছে, মনে হয় ফোরে পড়ে, বংশীদার মেয়ে, নাতনি। আচ্ছা, তো সে বারবার আমার ঘরে যাচ্ছে, ফোরে পড়ে বাবা। আমি জিজ্ঞাসা করেছি, বলছি জানো আন্টি, আপনার কীর্তন না আমার খুব ভালো লাগলো। আমি বাবা তুই আমাকে আপনি বলিস না, তুমি বলে ডাক, ঠিক আছে? বলছে তোমার কীর্তন আমার খুব ভালো লাগে। আমি বললাম তুই কিসে পড়িস? আমি ফোরে। তুই ফোরে পড়িস, তুই কীর্তন বুঝিস? হ্যাঁ। তুই জানিস কীর্তনের মধ্যে কি সুখ কি আছে, কি বুঝতে হয়, বুঝতে পারিস? হ্যাঁ, আমার খুব ভালো লাগে আন্টি, আমি আপনাকেও ভালোবাসি, আপনার কীর্তনও আমার ভালো লাগে। যে বাড়িতে প্রতি বৎসরের ন্যায় কীর্তন হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব আসছে, সে ছোট্ট শিশু, বুঝুক বা না বুঝুক, এই যে ভালো লেগেছে বাবা, এই ভালো লাগাই একদিন তাকে কৃষ্ণ পদে মতিগত করাবে। তাই শাস্ত্রী বললেন, বুঝুক বা না বুঝুক, সন্তানদের আনতে হবে কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করাতে হবে, নাম শুনতে শুনতে হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপযোগ। তোমার বোঝার দরকার নেই, তুমি বোঝো না, বুঝতে হবে না, অন্তত তুমি তার সামনে যাও, লীলা সাধন করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, ভগবান তোমার সর্বদাই সহায় থাকবে। তাই আজ লালার ছেলের নাম রেখেছেন নারায়ণ। এখন ছেলে সংসারের মধ্যে একটা পালিতা কন্যা আছে, তার নাম সুমতি। এই হচ্ছে সুন্দর সংসার। হঠাৎ একদিন হলো কি দেখুন বাবা, এক ভিখারি এসেছে লালার দ্বারে ভিক্ষা চাইতে। চিৎকার করে যখন ভিক্ষা চাইলেন, এমন সময় লালা ওই দরজার কাছে এসে দাঁড়িয়েছে ভিখারির সামনে। ভিখারির সামনে দাঁড়িয়ে বলছে, এই ভিখারি, ভিখারি তুমি ভিক্ষা করো? আচ্ছা, কেন ভিক্ষা করো তুমি? তখন সেই ভিখারি বললেন, বাবু শুনবে আমি কেন ভিক্ষা করি,
শোনো বাবু গো বাবু গো আমার ঘরে আছে গিরিধারি বাবু গো বাবু বাবু গো বাবু ভিক্ষা করে আমি কি করি শোনো তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ বাবু এই তো আমার রীতি আমি হলাম দিন ভিখারি আমি হলাম ও গো বাবু আমি হলাম দিন ভিখারি যেই না বলেছি লালা তাড়াতাড়ি করে বেশ অনেক দামি দামি রত্ন দামি দামি মূল্যবান রত্ন একটা সুন্দর পুটুলি বেঁধে এক পুটুলি দামি দামি রত্ন ওই ভিখারির কাছে এনে দিয়েছে নাও ধরো এটাতে কি আছে বাবু অনেক মূল্যবান জিনিস আছে যাও তুমি নিয়ে যাও বাবু এটা দিয়ে কি হবে কেন আমার মতো তুমিও ধনী হয়ে যাবে আর তোমাকে ভিক্ষা করতে হবে না যাও নিয়ে যাও বেশ মাথায় করে নিয়ে বলছি তাহলে এবার আমি আসি বাবু হ্যাঁ যাও লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে মা আর ভিখারি মাথায় করে নিয়ে যাচ্ছে কিছুটা পথ যাবার পর সেই পুটুলিটা নিয়ে বেশ কিছুটা দূরে একটা বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল আর যেই না ফেলে দিয়েছে লালা দেখতে পেলেন চিৎকার করে উঠলেন আই ভিখারি এত বড় সাহস তোমার আমি যা দিয়েছি তোমাকে তুমি ফেলে দিলে কেন ফেলে দিলে ভিখারি সেই ভিখারি আবার করজোড়ে বললেন বাবু আমি তো আপনার কথা মতো মাথায় করে নিয়ে যাচ্ছিলাম জানো বাবু আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি হঠাৎ কে যেন পিছন থেকে আমাকে ডেকে বলল ভিখারি কোথায় যাচ্ছিস তুই এগুলো মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস রে ও তুইও বুঝি লালার মতো জমিদার হতে চাস তোর মনে বাসনা আছে তুই ধনী হতে চাস ভিখারি আয় ফিরে আয় তোকে ধনী হতে হবে না শোন তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি আমার জন্য ক্ষীর স্বরে রাজভোগ আমি কিচ্ছু চাই না আয় আয় ভিখারি আয় রে ফিরে ভুলে যাস না মোহ ভরে আয় ভিখারি আয় রে ফিরে ভুলে যাস না মোহ ভরে আয় ভিখারি ও তুই আয় ভিখারি আয় রে ফিরে ভুলে যাস না মোহ ভরে তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যা গোবিন্দ সেবার বেলা বয়ে যা গোবিন্দ সেবার বেলা বয়ে যা বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন সেবা দিতে ভুল করিস নে আমার সেবা দিতে ভুল করিস নে আমার সেবা দিতে ভুল করিস নে আমার
করিসনে আমার ভুলে যাস না মোহের মধ্যে ডুবে গেলে তুই তো দিনে দিনে গোবিন্দকে ভুলে যাবি ওরে ভিখারি দারে দারে ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি তো রাজভোগ আমি চাইনি হরি বল হরি বল কেউ যদি মনে করে রাজভোগ দিয়ে ভগবানকে সেবা দেব আমার অনেক টাকা আছে আমি কার কাছে চাইবো না সাহায্য নেব না আমার টাকা দিয়ে আমি ভগবানের সেবা দেব জেনে রাখুন ভিক্ষা ছাড়া ভগবান কখনো সেবা করেন না কারণ এটা তার মনের বাসনা ছিল তিনি ভক্তির দারে দারে ভিক্ষা করা তণ্ডুল বড় ভালোবাসে বাবা একদিন এক ভিখারি দারে দারে ভিক্ষা করে যখন এক রাজার দ্বারে এসে দাঁড়িয়েছে ভিক্ষা নেবে বলে ওমা তখন সে রাজা চিৎকার করে বলছে ভিখারি ভিখারি তুমি যে দারে দারে ভিক্ষা করো কারোর বাড়ি মোটা চাল কারোর বাড়ি সরু চাল কারোর বাড়ি খুদ কারোর বাড়ি আবার রেশনের চাল দেখবেন অনেকে দেয় ভালোটা রেখে দিয়ে ভিখারিদের ওই রেশনের চালগুলো দিয়ে দেয় তা দেখুন আপনি যদি দান করেন বাবা ভিখারিকে তাহলে পুণ্য হচ্ছে কার ভিখারির না আপনার আপনার হচ্ছে জগতে ভিখারি না থাকলে আপনি কি দিতে পারতেন আপনার অনেক আছে কিন্তু দেওয়ার জায়গা যদি না থাকে আপনি দেবেন কোথায় তাহলে জগতে ভিখারি আছে তাই আপনি দিচ্ছেন আর দিচ্ছেন বলেই কিন্তু আপনার পুণ্য হচ্ছে তাই না এই যে বস্ত্র দান করে কাদেরকে করে যাদের বস্ত্র নেই যার বস্ত্র আছে তাকে দেয় গ্রামের মধ্যে যারা কাঙাল কাঙালিনী তাদেরকে ডেকে তাদের হাতে বস্ত্র তুলে দেয় তা জগতে যদি কাঙাল কাঙালিনী না থাকে তাহলে কি মা আপনি দান করতে পারবেন তাহলে আপনি দিচ্ছেন বরং আপনার পুণ্য হচ্ছে ভিখারির কিন্তু হচ্ছে না কাঙাল কাঙালিনীর হচ্ছে না তাই দান যখন করবেন একটু বুঝে শুনে করবেন দেবেন যেটা সেটা যেন তার সেবায় লাগে সেটা ভালো কিছু দেবেন ফেলে রাখা বাদ দিয়ে রেখেছেন প্রয়োজন নেই সেটা কাউকে দেবেন না দান করবেন দান করতে হয় দান করলে আপনারই লাভ হ্যাঁ আপনার আছে আপনি দেবেন কৃপণতা করে ঘরে গুছিয়ে রাখবেন না কোনো লাভ নেই আপনি যদি গুছিয়ে রাখেন সেটা অন্য দিক থেকে ঠিক বেরিয়ে যাবে তাই সৎ কাজে লাগাবেন দিনহীন কাঙাল ভিখারিকে দান করুন তাতে আপনারই পুণ্য হবে ভগবান তো দেখবে তাই দেখুন তা সেই ভিখারি বলছে হ্যাঁ বাবু বলছে তুমি যে দারে দারে ভিক্ষা করো বিভিন্ন রকমের চাল পাও এক একজনের বাড়িতে এক এক রকম তা এই পাঁচ রকম চাল রান্না করে খেতে কেমন স্বাদ লাগে তখন সেই ভিখারি বলছে বাবু পাঁচ বাড়ির পাঁচ রকম চাল রান্না করে খেতে যে কেমন স্বাদ লাগে সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে ওইখানে বসে থাকলে হবে না আপনাকে ওই সিংহাসন থেকে ওই তিন তালা থেকে আপনাকে রাস্তায় এসে নামতে হবে এই পথে এসে দাঁড়াতে হবে এমনকি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দারে দারে ভিক্ষা করবেন তবেই সেই চাল ফুটিয়ে যখন খাবেন তখন বুঝবেন পাঁচ রকম চাল ফুটিয়ে সেটা খেতে কেমন স্বাদ লাগে নি তাই রাজা হয়ে থাকলে হবে না ভিখারি হতে হবে তাই ভগবান সত্য ত্রেতা দ্বাপর তিন যুগে ছিলেন রাজা আর এই কলিতে হয়েছেন তিনি ভিখারি অর্থাৎ কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে সন্ন্যাসী হয়ে জীবকে নাম দিয়েছেন আর দ্বারে দ্বারে ভিক্ষা করেছেন প্রভু ভিখারি হয়ে নিজে কৃষ্ণ প্রেম আহা সেই রাধারানীর খাস ভাণ্ডারে থাকা সেই অমৃত রস আস্বাদন করেছেন আর জীবকে প্রেম দান করেছেন তাই আজ ভিখারি বলছে বাবু আমি তো থাকতে পারবো না আর আপনার দেয়াই মূল্যবান সম্পদ আমি নিতে পারবো না আমি যাই বাবু তখন লালা বলছে বেশ তুমি এক কাজ করো তোমাকে কিছু নিতে হবে না তুমি আমার ঘরে থাকবে তোমার খাওয়া পরা সমস্ত দায়িত্ব আমার তুমি আমারই ঘরে থেকে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে বাবু আপনার এই মহলে থাকলে দিনে দিনে আমিও আমার গোবিন্দকে ভুলে যাব রে তাই বল হরি বল হরি বল এই কথাটা শোনার পরে লালা চিন্তা করছে তবে কি এই মহলে থাকলে এই সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে এত আরাম এত আয়ে
আয়েশ এত বিলাসের মধ্যে থাকলে কি ভগবানকে ভুলে যেতে হয়? না না, এ কি করে সম্ভব? চিন্তা ঢুকে গেছে মাথায়, এক ভিখারির কাছ থেকে তার চেতনা আসছে মা। এই চিন্তা মাথায় নিয়ে ঘুরতে ঘুরতে ঘরে চলে গেল, আর ভিখারি আপন ঘরে চলে গেল। ভিতরে গিয়ে দেখছে কি, সেই জমিদার মহলে যে কাজের মেয়ে, সেই কাজের মেয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে। আর যেই না দেখেছে কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমাচ্ছে, লালা রেগে উঠে বললেন, কে আছিস, এত বড় সাহস কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমা? শট, ওকে ধরে নিয়ে যা, যে অপরাধ করেছে ওর জন্য ওর সাজা 30 ঘাত বেত্রাঘাত। চিৎকার করছে লালা, আর সমস্ত প্রজাবর্গরা সেই কাজের মেয়েটাকে যখন হাত ধরে টেনেছে মা, সেই মেয়েটা বিছানা থেকে নেমে একবার চিৎকার করে কাঁদছে, আর একবার চিৎকার করে হাসছে। যেই না হেসেছে, আবার কি হাতটা চেপে ধরেছে, নাই ছি ছি ছি, এত বড় অন্যায় করার পর তোর 30 ঘা বেত্রাঘাত করবো বলেছি, এরপরও তুই হাসছিস, কেন হাসছিস বল? কাজের মেয়েটা তখন লালাকে শিক্ষা দিচ্ছে, বাবু জমিদারের বিছানায় শুয়েছি, অপরাধ তো আমার হবেই, আর এর জন্য আমাকে 30 ঘা সাজা পেতে হবে, এটাই স্বাভাবিক, তাই আমি হাসছি। কিন্তু বাবু কাঁদছি কেন জানো? যে জমিদারের বিছানায় আমি কিছু সময়ের জন্য শুয়ে থেকে তার জন্য 30 ঘা সাজা আমার জন্য বরাদ্দ হয়ে গেল, কিন্তু বাবু আপনি একবার নিজের কথা ভেবে দেখুন, আপনি তো সারা জীবন ধরে এই জমিদারের বিছানায় ঘুমাচ্ছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। লালা মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, না না ঠিকই বলেছিস মা তুই, কিছু সময়ের জন্য বিছানায় শুয়ে তোর যদি 30 ঘা আমি সাজা দিই, তাহলে তো ভগবান আমার জন্য সাজা লিখে রেখেছে, আমি তো সারা জীবন শুয়ে এসেছি। মা তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, ঠিকই বলেছিস মা, ঠিকই বলেছিস, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে কথা দিলাম। ওরে আরে ঘুমাবো না পালঙ্কেতে, ওরে এই করিলাম পানার ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পানার এতে প্রাণ আমার থাকবে যত বলো, এতে প্রাণ আমার থাকবে যত কখন কার মধ্যে চেতনা আসে চৈতন্য আসে কে বা জানে মা, এই জন্য সাধু সঙ্গ করতে হয়, এই কারণেই সাধু সঙ্গ করতে হবে, তবেই তো বুঝবো বাবা, না হলে আমাদের কোনোদিন এই অজ্ঞানতার অন্ধকারে মায়ার সংসারে আমাদের চৈতন্য হবে না। অনেকে বলে কীর্তন শুনতে যাবি, বলে না রে বাবা, কীর্তন শুনতে গেলে হবে? সংসারী জীব, সংসার করেছি, কীর্তন শুনতে গেলে হবে? হরিব, দেখবেন অনেকে আছে কীর্তন শুনতে যায় না, কীর্তন পছন্দ করে না, ভগবানকে ভালোবাসে না, তারা নিজে ওই সুখের সংসার পেতেছে, আহা অর্থ সম্পদ টাকা পয়সা, দেখা গেল তার হয়তো 4টে বাড়ি 10টা গাড়ি, ব্যাংকে লাখ লাখ টাকা জমানো আছে, কি হবে কীর্তন শুনে? কীর্তন শুনে লাভ কি? ওসব ভাই শুনতে পারবো না, সময় নেই। হৃদয় গৌর হরিও,
সংসারে জীব সংসার করেছি, এবার বাবারা বলুন তো সংসার কি আপনারা করেছেন? সংসার করেছেন মা আপনারা? সংসার করেছি করেছেন? বাহ বাহ বাহ। আচ্ছা, সংসার যখন আপনি করেছেন, আপনি যখন মারা যাবেন তখন কি সংসার আপনার সঙ্গে চলে যাবে? তাহলে আপনি করেছেন সংসার, আপনি চলে গেলে সংসার যাবে না কেন? সংসার আমরা কেউ করিনি বাবা, সংসার আমার বাবাও করেনি, ঠাকুর দাদাও করেনি, সংসার হয়ে আছে, তার মধ্যে আপনি ঢুকে গেছেন। কি বলছে দেখুন পদাবলিতে, কৃষ্ণ ভজিবার তরে বাবা সব জানেন তো দেখছি আপনারা, তাই তো সবই জানা কিন্তু কার্যকারী হচ্ছে না, এটাই সমস্যা। সবই জানি আমরা, কীর্তনিয়াদের থেকে ভক্তরা এখন বেশি জানে, কিন্তু সেটা কিন্তু ঠিকঠাক প্রয়োগ হচ্ছে না। মুখে বলছি, মুখস্থ জানি আমরা, সব জানি, কাজের কাজ কিছু হচ্ছে না। কেমন জানেন তো, একটা সুন্দর মজার কথা মনে পড়ে গেল, আপনাদের জন্যই বলছি, কিন্তু আমাদের আমাদের জন্যই বলছি কথাটা, মায়েরা মন দিয়ে শুনবেন। এখন এই দেখবেন, ওমা আস্তে 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 কথা না, পায়রা, হ্যাঁ পায়রা দেব কারা ধরে, পায়রা যারা ব্যাট তারা দেখবেন ওই জাল দিয়ে পায়রা ধরে নেয়, তাই না? এখন আর পায়রা দেখা যায় না, অনেক কম দেখা যায়, পায়রা তো সব ধরে ধরে নিয়ে যায়। তো একদিন একদল পায়রা জোট বেঁধেছে, হ্যাঁ জোট বেঁধেছে যে আমাদের যাতে আর ধরতে না পারে তার একটা বন্দোবস্ত করতে হবে। কি বন্দোবস্ত? এখন একদল পায়রা, মানে যেমন আপনারা আমরা সবাই একদল আছি এখানে, এখন একদল পায়রা তারা জোট বেঁধেছে যে কি করে কি করা যায়, কি করে বাঁচা যায়। এমন দলের মধ্যে পায়রাদের মধ্যে একজন আছেন পান্ডা, দলের যিনি মোড়ল, সে তাকে মনে করো সে হচ্ছে গুরু, শিক্ষা দিচ্ছে, এই শোনো যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমি তোমাদেরকে তিনটে মন্ত্র শেখাবো, এই তিনটে মন্ত্র সর্বক্ষণ জপ করবে, কেমন? এই তিনটে মন্ত্র যদি তুমি স্মরণে রাখো তাহলে আর বিপদে পড়বে না। বেশ, তা তিনটে মন্ত্র কি? গুরুদেব বলে দিচ্ছে, মানে যিনি পান্ডা আর কি, মনে করুন আমাদের বড় যিনি গুরু, যে আমাদের দলের মধ্যে পান্ডা সর্দার, সে শিক্ষা দিচ্ছে। কি বলছে এই তিনটে মন্ত্র কি শোনো, বলবে সবাই বলবে, কিন্তু কি? ব্যাদের জালে পড়ব না, সবাই বলবে, হ্যাঁ ব্যাদের খাবার খাবো না, ব্যাদের খাবার খাবো না, ব্যাদের ধরা দেব না, ব্যাদের ধরা দেব না। কি বলবেন মনে আছে তো? এই তিনটে মন্ত্র জপ করতে হবে, একই মন্ত্র, হ্যাঁ সবার মনে আছে তো? এই মন্ত্রটা যদি, মানে এই তিনটে মন্ত্র যদি বারবার জপ করো তাহলেই তুমি কিন্তু বেঁচে যাবে। বেশ, এখন গুরুদেব মন্ত্র দিয়েছে, তারা সবাই মুখস্থ করছে, মনে আছে তো? ব্যাদের জালে পড়ব না, ব্যাদের খাবার খাবো না, ব্যাদের ধরা, মনে থাকবে তো? এখন গুরুদেব বলে চলে গেছে, যিনি দলের মোড়ল আর কি, চলে গেছে। এখন একদল গাছে পায়রা বসে আছে, আর ব্যাদ এসেছে মা, কিছু খাবার ছড়িয়ে দিয়েছে সেই গাছের গোড়ায় পায়রা ধরবে বলে। এখন খাবার ছড়িয়ে দিয়ে তার উপরে জালটা বিছিয়ে দিয়েছে, এখন ওরা বলা বলি করছে, মনে আছে তো মন্ত্রটা, মনে আছে? হ্যাঁ কি বলতো? মায়েরা মনে আছে তো সবার? মন্ত্রটা ঠিকঠাক জপ করতে হবে, কিন্তু বলতে হবে। এবারে বলছে সমস্ত পায়রারা বলছে, আর ওই একটা একটা করে ডালের নিচে নামছে, ব্যাদের জালে পড়বো না, ব্যাদের খাবার খাবো না, মুখে বলছে, আর ওই একটা একটা করে ডালের নিচে নামছে, একটা নিচে একটা ডালে নিচে নেমেছে। এবার তারপরে আবার বলছে, বলে আবার আর একটা ডালে নামছে, এই করতে করতে জালের মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে কি বলছে, ব্যাদের জালে পড়বো না, পড়ে কিন্তু গেছে, হ্যাঁ ব্যাদের খাবার খাবো না, খাবার পেয়ে খাবারও খাচ্ছে কিন্তু, কিন্তু সর্দারের দেওয়া, মানে ওই মোড়লের দেওয়া মন্ত্র সেটা কিন্তু জপ করেই যাচ্ছে, মনে আছে তো?
ব্যাদের খাবার খাবো না, মনে আছে? বলছি আর খাচ্ছ। এবার তার মধ্যে দুই একজন বলছে, এই কেমন যেন পাটা যেন টান টান লাগছে, কি ব্যাপার বলতো? বলছিস যা লাগি লাগ, মনে আছে তো গুরুর মন্ত্রটা, মনে আছে তো? হ্যাঁ। এবার কি হলো, ওই জালের মধ্যে সব যখন ধরা পড়ে গেছে, ব্যাগ কি করেছে বাবা, জালটাকে ধরে নিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে। এখন যখন যাচ্ছে ওই বেশ কিছু দূরে গাছের ডালে, সেই পায়রা মানে যে গুরু, সে কিন্তু দেখছে সব কটা জালে বাধা পড়ে গেছে, সব কাঁধে করে ব্যাগ নিয়ে যাচ্ছে। তখন গুরু বলছে, হাই রে পোড়া কপাল, তোদের যে মন্ত্রটা বলেছিলাম সেটা ভুলে গেলি? বলছে, না না মনে আছে গুরুদেব। আছে বলে মনে আছে না? বল বল বল। ব্যাদের জালে পড়বো না, ব্যাদের খাবার খাবো না। হায় হায় বলে, আরে এই তো বলে এলাম, শিখিয়ে দিলাম, শুধু মুখেই মন্ত্রটা জপ করলি, কাজের কাজ কিছু হলো না। তা আমাদের অবস্থাও তাই, আমাদের অবস্থাও তাই। ওই যে ছোট ছোট বাচ্চাদের বই আছে না, সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে থাকি। আর এখন যেই বলেছে আদেশ করেন যাহা মোর গুরুজনে, এমন সময় বাবা হয়তো চিৎকার করে বললে, আয় খোকা এক গ্লাস জল নিয়ে আয় তো। সঙ্গে সঙ্গে মা বলে উঠলে, চুপচাপ বস, কালকে পরীক্ষা, পড় মুখস্থ কর, মুখস্থ কর। কার্যকারী হবে না বাবা, পরীক্ষা দেওয়ার জন্য মুখস্থ করতে হবে শুধু। ওই যে বলছে আদেশ করেন যাহা মোর গুরুজনে, সে গুরুজনের আদেশ কিন্তু পালন হবে না, পরীক্ষার জন্য মুখস্থ করা হবে নি, তাই গৌর হরি বল। ওই সেই অবস্থা আমাদেরও হয়েছে, আমরা সব জানি কিন্তু প্রয়োগ করতে পাচ্ছি না, কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু শোনায় হচ্ছে। আবার এই প্যান্ডেলের থেকে যেই না বাইরে পা দেবেন, দেখবেন ওই যেখানকার কথা সেখানেই থেকে যাবে, আবার খালি হাতে বাড়ি চলে যাবে। ওই কেমন জানেন, ওই এক মা তার বৌমাকে নিয়ে কীর্তন শুনতে এসেছে, মায়েরা মন দেবেন, বৌমা কোনোদিন কীর্তন শোনে না, প্রথম এসেছে কীর্তন শুনতে। কীর্তন শুনতে এসে কীর্তনিয়া বলছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটা বৌমা ভালো মতো কানে ঢুকিয়ে নিয়েছে। পরের দিন সকালবেলা উঠানের সামনে ধান শুকাতে দিয়েছে, আর এক গরু এসে সেই ধান আপন মনে খেয়ে যাচ্ছে, আর এই বৌমা গালে হাত দিয়ে সেই গরুর সেই ধান সেবা করাটা দেখছে। আর শাশুড়ি কিন্তু বাড়ি নেই, স্নান করতে গেছে। হ্যাঁ, এখন শাশুড়ি স্নান করে বাড়ি এসে দেখছে, বৌমা আমার বারান্দায় বসে দেখছে আর গরুতে ধান খাচ্ছে। তাই না দেখে শাশুড়ি বলছে, বলি ও বৌমা, চোখে কি নেবা হয়েছে? হ্যাঁ, ছি 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 ছি, গরুতে ধানগুলো খেয়ে যাচ্ছে, তোমার লক্ষ্য নেই? বৌমা বলছে, কেন মা, আমি তো সবই দেখতে পাচ্ছি, তাড়াচ্ছ না কেন? ও হাই রে আমার পুরা কপাল, আরে ওই সব কথা কি কেউ বাড়িতে নিয়ে আসে? যেখানকার কথা সেখানে রেখে চলে আসতে হয়, ওই আবার কেউ বাড়িতে আনে? তা আপনারাও কি তাই করবেন নাকি, যেখানকার কথা সেখানে রাখবেন না? দেখি হাত তুলে সবাই একসঙ্গে, একসঙ্গে সবা, সবাই হাত তুলুন, সবাই মিলে একবার প্রাণ ভরে আত্মনিবেদন করে প্রভুর নাম গাইব। ছল ছল নয়নে ছল ছল নয়নে
খাসি মাখা বদলে হাসি মাখা বদলে আনন্দ কাননে ভ্রময় নিবা হাত তুলে সবাই হরি বল হরি বল সেই ছোট্ট কাজের মেয়ের কাছ থেকে শিক্ষা পেল, এক ভিখারির কাছ থেকে শিক্ষা পেল। এবার দেখুন কি হলো, ওই লালা তার জমিদারি খাজনা আদায়ের জন্য যাচ্ছে গোটা রাজ্যে, প্রজাবর্গদের দেখতে যাচ্ছে তারা কে কেমন আছে, কোথায় কিভাবে আছে, সবাইকে রক্ষা করা তো কাজ তার, তার সমস্ত প্রজাবর্গকে দেখতে যাচ্ছে আর তাদের কাছ থেকে খাজনা আদায় করতে যাচ্ছে পালকি চেপে। তা পালকি চেপে যখন যাচ্ছে মা, সারাদিন ধরে খাজনা আদায় করে এবার যখন বেলি অবসানকালে ফিরছে, সন্ধ্যা আগত, সন্ধ্যা আসছে, বেলা গড়িয়ে সন্ধ্যা, ঠিক সেই সময় কাঁধে পালকি করে লালা ফিরছে। এখন যখন ফিরছে হঠাৎ তিনি শুনতে পেলেন এক রজক কন্যা, মানে যারা কাপড় কাছে তাদেরকে রজক বলা হয়, ধোপাদে, তার কন্যা চিৎকার করে বলছে তার পিতাকে, বাবু গো বাবু গো, বেলা যাই বাসনায় আগুনি দাও। এই যে কথাটা বললেন, বেলা যায় বাসনায় আগুনে দাও, অর্থাৎ বাসনা কাকে বলে, কলার পাতাকে শুকালে হয় বাসনা, সেই বাসনা মানে সেই কলার পাতা যখন পোড়ানো হয় সেটাকে, সেখান থেকে যে ক্ষার বাহির হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করতে হয়। আগেকার সময় সেটাই হতো, এখন নানাবিধ ডিটারজেন্ট বেরিয়েছে, তাই ওই সময়ে ওই রজক কন্যা বলছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। হরি বল হরি।
আর এর প্রতিধ্বনি লালা যখন ফিরছে বাবা সে শুনতে পাচ্ছে কি শুনছে শুনুন শুধু লালা কেন এটা আমাদেরকেও শোনাচ্ছে কি বলছে বেলা যায় বেলা যায় বেলা কখন পশ্চিম দিকে ঢলে পড়বে কেউ জানে না তাই বললেন বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো তাই বেলা যায় বেলা যায় শাস্ত্রে বললেন আমাদের আয়ু রবি কতদিন মাত্র সাত দিন আমাদের পরমায়ু জেনে রাখুন সাত দিন আমরা বাঁচবো তার বেশি কিন্তু বাঁচবো না সাত দিনের মধ্যেই মরতে হবে আমাদের হয়তো আপনারা ভাবছেন আমি অভিশাপ দিচ্ছি না এই যে সাত দিন এই সাত দিন অর্থাৎ এক সপ্তাহ এই এক সপ্তাহও কিন্তু বারবার আমাদের জীবনে ঘুরে ঘুরে আসছে তাহলে আয়ু কিন্তু আমাদের ওই সাত দিনই তাই না তা এই সাত দিনের মধ্যে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে মানে দায় গৌর হরি বল হরি বল সবাইকে আপন ঘরে ফিরতে হবে তা সাত দিন কি বললেন প্রথম দিন কি রবিবার অর্থাৎ শাস্ত্রে বললেন যদি রবি মানে যদি থাকতে চাস পরের দিন কি বারগুলো বলবেন আপনারা তাহলে সমজে চল আর যদি সমজে চলিস তাহলে তোর মঙ্গল হবে আর যদি মঙ্গল হয় তাহলে তোমার বোধগম্য হবে আর যদি বোধগম্য হয় পরের দিন কি তাহলে গুরু কৃপা হবে আর গুরুর যদি কৃপা হয় শুক্র তোমার সহায় হবে আর শুক্র যদি সহায় হয় পরের দিন কি শনির দশা কেটে যাবে শুক্র যদি সহায় থাকে শনির দশা কেটে যাবে শুক্র যদি সহায় থাকে ভাজা ভাজা এবার লালা পালকি চেপে যখন ফিরছে মা হঠাৎ
ওই রজকন্যা ধোপার মেয়ের কথাটা শ্রবণ করে সঙ্গে সঙ্গে বেয়ারাকে বলছি পালকি থামাও। পালকিটা যেই না থামিয়েছে, ছুটে এসে সেই কন্যার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, মা তুই কি একটা যেন বললি। এখন জমিদারকে দেখে রজকন্যা ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, তুই তো কি একটা বললি। বাবু আমি আমার পিতাকে বলেছি বাসনায় আগুনে দাও বেলা যায়। না না, তুই এ কথা বলিস নি মা, আমি যেন অন্য কিছু শুনলাম। তুই যেন বললি বেলা যায় বাসনায় আগুন দাও। আমি তো সেটাই শুনলাম মা, সত্যি বলেছিস তুই। জীবন বেলা বয়ে যায়, সময় চলে গেলে আর পাবো না। মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমার যে গোনাদিন ফুরিয়ে যায় মা, সমস্ত কামনা বাসনায় আগুনে দিয়ে আমি চিরতরে চলে যাব মা। আমি আমার নিজের ঘরে ফিরব, আমি আমার আপন ঘরে ফিরব। ঠিকই বলেছিস, আর নয়, আর আমি থাকব না। সর্বস্ব ত্যাগ করে তার কন্যা সুমতিকে বললেন, মা আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, শুধু তোর কাছে একটা নিবেদন, কাউকে কিচ্ছু বলবি না মা। আমি সর্বস্ব রেখে জনমের মতো চলে গেলাম, আমাকে বিদায় দে মা, বিদায় দে। কোথায় যাবে তুমি বাবা? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, ওরে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, দেখো যাব আমি ওই মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। দেখো না বৃন্দাবনে মধুর বৃন্দাবনে। সংসারের কাউকে কিছু না বলে অসার বস্তুকে পরিত্যাগ করে মায়ার সংসারের কামনা বাসনায় আগুন দিয়ে চিরতরে লালা চলে গেল নামকে সম্বল করে আপন ঘরে। ফিরছে আপন ঘরে, নিজের ঘরে যাচ্ছে, সারা মুখে কৃষ্ণ নাম। দিনের পর দিন কয়েক মাস কেটে গেল বৃন্দাবনে। যেতে যেতে বৃন্দাবনে পৌঁছে বৃন্দাবনে সমস্ত রাধাকুণ্ড শ্যামকুণ্ড বংশীবট কৃষিঘাট দর্শন করে অবশেষে গোবিন্দকুণ্ডের তীরে বালুরাশির উপরে রাত্রিটা অতিবাহিত করলেন। তাই গৌর হরি হরি। রাত পার হবার পর সকাল হতে না হতে দেখছে বৃন্দাবনের ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে। লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী তোমরা সবাই কোথায় যাচ্ছ? বাকে বিহারের ভোগ দিতে? আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয় চলো। তবে হ্যাঁ, যেতে গেলে এইভাবে গেলে হবে না,
মুখে নাম গাইতে গাইতে যেতে হবে বৃন্দাবনে যে নাম সেই নাম গাইতে হবে কেমন শুধু মুখে গেলে হবে না গাইতে হবে কি নাম গাইতে হবে রাধে 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 সবাই গাইবেন কিন্তু রাধে রাধে বো রাধে 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 বল বল রাধে 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 বল পিছন দিকে যাচ্ছে কে পিছনে পিছনে যাচ্ছে লালা লালা গাইতে গাইতে যাচ্ছে কি গাইছে কৃষ্ণ 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 ব 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 এই নাম করছো যে এই নাম এখানে চলে না এই নাম গাওয়া যাবে না বৃন্দাবনে কৃষ্ণ নাম কেউ গায় না হ্যাঁ তাই তোমাকে রাধা নাম গাইতে হবে কৃষ্ণ নাম গাইলে হবে না কেন হবে না এখানে তো বৃন্দাবনে কৃষ্ণ নাম কেউ গায় না গায় কি হ্যাঁ বলো বেশ তাহলে তোমাদের কথাও থাকবে আমার কথাও থাকবে শুধু কৃষ্ণ নাম গাইবো না শুধু রাধা নাম গাইবো না আমরা তো যুগল ভালোবাসি তাহলে যুগল করব যুগল নাম স্মরণ করব সবাই হাত তুলি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ ব রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বৃন্দাবন কি রাধে যমুনা মায় কি আপনারা রাধে কৃষ্ণ বলবেন বা রাধে রাধে বলবেন আর আমি এক একটা জায়গার নাম বলব গলা ছেড়ে বলতে হবে আর গলার জোরটা কখন হবে জানেন যখন দুটি বাহু পরিপূর্ণভাবে তুলতে পারবে চলুন ঠিক তালে তালে বলবেন আর হাতে তালটাও ঠিক তালে তালে দেবেন এক তালে বৃন্দাবন কি একজন এক এক সময় বললে হবে এক সঙ্গে তালে তালে বৃন্দাবন কি যমুনা মায় কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাস বন কি ভান্ডি বন কি মোহন বন কি মাধবী বন কি কেশী ঘাট কি বংশী বট কি মৃধু বন কি মোহন বন কি লৌহ বন কি তম্র বন কি আগে পিছে ডাইনে বায়ে বলে বলে মে উপর নিচে আত্ম জোরে হবে কি আস্তে 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 দেখুন আনন্দ করতে গেলে নিজের মন থেকে করতে হয় অন্তর থেকে নিজের থেকে আনন্দ করতে হয় তাই না কিন্তু আমাদের আনন্দের চাবিকাঠি কোথায় থাকে জানেন অন্যের হাতে আনন্দের রিমোটটা অন্যের হাতে থাকে একটা সুন্দর ছোট্ট করে একটা আপনাদের বুঝিয়ে দিই তাহলে বুঝবেন হ্যাঁ আমাদের খুশি আমাদের আনন্দ যে অন্য লোকের হাতে থাকে সেটারই একটা প্রমাণ দিচ্ছি মনে করুন দু ঘন্টা ধরে কোনো একজন রমণী সে কোনো দিদি ভাই বা বৌদি ভাই সুন্দর করে সাজগোজ করছে বিয়ে বাড়ি যাবে বলে এখন বিয়ে বাড়ি যাবে বলে কোনটার সঙ্গে কোনটা মানাবে ম্যাচ করতে করতে দু ঘন্টা পার হয়ে গেল অবশেষে সম্পূর্ণ হলো কি সাজলো কি কি করলো সেই জানে দু ঘন্টা ধরে এদিকে দাদা তো নিচের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করেই যাচ্ছে হলো দু ঘন্টা ধরে সাজগোজ হলো তারপরে দেখছে যে না ঠিক আছে কাপড়টাও মানিয়েছে দুলটা মানিয়েছে হারটাও মানিয়েছে
আসছি আসছি এক্ষুনি আসছি। এবার সব কিছু ম্যাচিং করে করে সেজে গুজে বেশ মনে থেকে খুশি আমি ঠিক সেজেছি, বুঝতে পারছেন তো মা? দু ঘন্টা লেগে গেল কিন্তু। হ্যাঁ, এবার যখন নিজে থেকে খুশি হলো যে না আমি ঠিকঠাক সেজেছি, এবার আমার ভালো লাগছে, মনে খুশি আনন্দ, ঘর থেকে বেরিয়ে স্বামীর হাতটা ধরে যেই না এক পা রাস্তায় দিয়েছে, হঠাৎ যদি পাশের বাড়ি একটু বলে বসে সব ভালো রে, শাড়িটা একদম মানায়নি। পাশের বাড়ির লোক যদি বলে বসে যে তোর সব ভালো সেজেছিস, শাড়িটা কি পরেছিস, কি হবে বাবা? দু ঘন্টা ধরে সেজেছি কিন্তু আমি নিজে থেকে খুশি আমি সেজেছি, ওই লোকে যেই একটু বলবে না মনটা খারাপ হয়ে যাবে, মুখটা হাড়ি হয়ে যাবে, স্বামীর সঙ্গেও গন্ডগোল বেঁধে যাবে, বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কি আনন্দটা লোকের হাতে? হ্যাঁ, সে কি একটা বললো আর আমার মন খারাপ হয়ে গেল, আমি যে দু ঘন্টা ধরে সাজলাম, আমি যে এত কষ্ট করে সাজলাম, আমি তো খুশি, লোকের কথা কেন শুনবো? আমাদের অবস্থা তাই, আমরা লোকের কথাই সব করি, আনন্দটাও লোকের চিন্তায় করি, খাই তাও চিন্তা লোকের, কিছু পরবো তুলসীর মালা গলায় পরবো লোকে কি বলবে, এখন যদি তুলসীর মালা পরি লোকে কি বলবে, মানে লোকের চিন্তায় সব শেষ হয়ে গেল। আরে বাবা আমি তো ঠিক আছি, আমি যেটা করেছি আমি ঠিক করেছি, আমি লোকের কথা শুনবো কেন? পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তাই দেখুন আজ হাতটা তুলবো তাও চিন্তা, কেউ দেখছে না তো, কি জ্বালা দেখুন, ভগবানের নাম করব তাও শান্তি নেই, লোকে কি বলবে? অনেকে আছে দেখবেন একটু টাকা পয়সা আছে, যার একটু একটু অহংকার আছে, আমার অনেক টাকা আছে, এত টাকা আছে আমার, আমি যেখানে সেখানে সবার সঙ্গে সমানে সমানে হওয়া যাবে না। এখন ধরুন তারাও কীর্তন শুনতে আ যায়, হ্যাঁ গ্রামের ব্যাপার মরল মাতব্বার আছে যারা এখন গণ্যমান্য অর্থশালী কোটিপতি করোড়পতি, আসে কীর্তন শুনতে, এখন কীর্তন শুনতে এসে যখন কীর্তনিয়া বলে সবাই হাত তুলে হাতে তালি দাও, দেখবেন সে কিন্তু হাত তুলতে পারে না, লজ্জার ব্যাপার, আমার এত অর্থ আছে, আমি এত টাকার ধন সম্পদের মালিক, আমি কি হাত তুলতে পারি? মান সম্মান থাকবে, সাধারণ মানুষ তুলতে পারে, আমি তুললে হবে? সে হাতে তালি দেবে কিভাবে দেবে? আবার যদি তার বাড়ির বাচ্চার জন্মদিন হয় তখন দেখবেন হাতে তালি কেমন করে দিতে হয়, হ্যাঁ বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি দাও। হ্যাপি বার্থডে। তাহলে বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি পড়ে, আর হরি নাম শুনতে বসে কৃষ্ণ নামে প্রেমে পাগল হয়ে দু হাত তুলতে গেলে আমাদের অহংকারে লজ্জা বোধ হয়, একমাত্র সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে, কে পারবে বাবা? এই জাগতিক জগতের লোভ লালসা মায়া কামনা বাসনা যদি তার মাথা থেকে তার জীবন থেকে সরে যায় এই তিন ঘন্টা কীর্তন শুনতে বসে, আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছেন মনে মনে ভেবেছেন অমুক জায়গায় কীর্তন হবে, আজ আমরা কৃষ্ণ নাম হরি নাম শুনব, যখনই আপনি মনে মনে ভেবেছেন আপনার মনের সঙ্গে মানে আপনার আত্মার সঙ্গে ওই পরমাত্মার কিন্তু মিলন ঘটে গেছে, তাই আপনারা বসে আছেন, আপনারা নিশ্চয়ই আমার গুণ কীর্তন শোনার জন্য আসেননি, এসেছেন ভগবানের মহিমা আস্বাদন করতে। তাহলে বসিয়ে রেখেছে কে? আমি না, বসিয়ে রেখেছেন গোবিন্দ নিতাই গৌর হরি বল, অর্থাৎ তার জন্য দু বাহু তুলে একবার হরির ধ্বনি করতে হবে, নিতাই গৌর হরি বল হরি বল, এবং হাতে তালি দিয়ে বলতে হবে বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি বিলাসবন কি মধুবন কি নিধুবন কি মহরবন কি কমরবন কি কমলবন কি কেশিঘাট কি ভান্ডিবন কি লৌহবন কি মহরবন কি আগে পিছে ডাইনে বায়ে বলে বলে মে
करने चे राधे 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 राधे। एबार होलो कि चले गेलो बाकी बिहारी मंदिरे, सेखाने गिये भोग निवेदन होलो, लाला के भालो भालो प्रसाद दिलो, कारण जतई होक जमीदार तो ताके कि जेमन तेमन प्रसाद देवा जाए। एखन भालो भालो प्रसाद पेये लाला एकेबारे उदर परिपूर्ण करे सेवा करे ओई गोविंद कुंडे धार पाड़े एसे शुये आछे, किन्तु घुम आसछे ना बाबा। केन आसछे ना? মাথায় সেই জমিদারের বিছানা, সেই বালিশ, সেগুলো তো নেই, ঘুম কিছুতেই আসছে না। তাই বালি দিয়ে একটা সুন্দর বালিশ তৈরি করে তাতে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। সকাল হলো বাবা, সকালবেলায় চোখটা যেই খুলেছে দেখছে সামনে এক বৃন্দাবনের বাবাজি দাঁড়িয়ে আছেন। তাই গৌর হরি, বাবাজিকে দর্শন করে ছটফট করে বিছানা থেকে উঠেছে, বালির বিছানা থেকে উঠে বলছে, বাবাজি আপনি কে? বাবাজি আপনি কি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি আপনি কে? পাশে এক ভক্ত বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, নাম হলো ওনার কৃষ্ণচন্দ্র বাবাজি। বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বাবাজি তুমি বলতে পারো এখানে আমি আমার গোবিন্দের দেখা কেমন করে পাবো? কোথায় পাবো গোবিন্দের দেখা? বাবাজি বলছে তুমি গোবিন্দ দেখার দর্শন করবার জন্য এসেছো? বেশ, তোমার নাম কি? আমার নাম লালা। ও, তুমি না সেই মস্ত বড় জমিদার? বাবাজি জমিদার ছিলাম, এখন আর জমিদার নই। আচ্ছা, তা তুমি গোবিন্দ দর্শনের জন্য এসেছো, খুব ভালো। তা তোমার কি দীক্ষা হয়েছে? না। আহা লালা, দীক্ষা না হলে গোবিন্দের দেখাকে পাওয়া যায়? বাবাজি যদি তাই হয় তাহলে আপনার চরণ আমি শরণ নিলাম, আপনি আমাকে দীক্ষা দিন। বাবাজি বললেন, এখনো তো সময় হয়নি, তোমার যখন সময় হবে আমি সময় মতো এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। তবে হ্যাঁ শোনো লালা, আমি যদি তোমাকে একটা কাজ দিই তুমি করতে পারবে? কি কাজ? আপনি যা বলবেন আমি তাই করব। বেশ শোনো, বৃন্দাবনে এসে যদি তুমি খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও তাহলে গোবিন্দের দেখা হবে। বৃন্দাবনে আসলে কর্ম করতে হয়, গোবিন্দের সেবা করতে হয়, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, কর্ম না করলে ফল পাওয়া যাবে না। তাই শোনো, তুমি এক কাজ করো, এইভাবে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে দিন কাটিয়ে লাভ নেই, তুমি কাজে মত্ত হও। কি কাজ? না প্রতিদিন তোমাকে ভিক্ষা করতে হবে। যাও, এই ভিক্ষার ঝুড়ি তোমায় দিলাম, পারবে? পারবে লালা? বাবাজি নিশ্চয়ই পারবো, আমি যে এসেছি আমার গোবিন্দের দর্শনের জন্য, তার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। ধর ধর লালা, ভিক্ষার ঝুলি কাঁধে তুমি ধর সোদানে দার মুখে রাধা গুণগান
জমিদার কে একটু আসতে বলো, তোমাদের জমিদারের কাছ থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। দারি ভিতরে গিয়ে বলেন, বাবু আপনি দারে চলুন, আপনার চিরশত্রু আপনার দারে দাঁড়িয়ে আছে। আমার চিরশত্রু? হ্যাঁ, সেই মস্ত বড় জমিদার লালা, আজ সে আপনার দারে এসেছে আপনার কাছ থেকে ভিক্ষা নেবে বলে। কি বললে, আমাকে একটু নিয়ে চলো দেখি। যেই না দারে এসে দাঁড়িয়েছে মা, এসে দেখছি কি গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, আর মস্তক মুন্ডন, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, আর মুখে কৃষ্ণ নাম, এমন বেশ দর্শন করে জগৎ শেঠ বলে উঠলেন, তুমি এমন বেশে আমার দ্বারে দাঁড়িয়েছ, এটা তোমার কোনো ছলনা টলনা নয় তো? বলা যায় আবার হয়তো ছলনা করে এমন বেশ ধরে আমার কাছে এসেছ আমার ক্ষতি করার জন্য, কোনো ছলনা নয় তো? তখন সেই লালা বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি চে দেখো দাঁড়িয়ে আছে পার ঘাটাতে বসে ডাকছে আমার, না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমায়, ও বন্ধু গো, ডাকছে আমায়, বন্ধু গো, বন্ধু গো।
না বলেছে মা তাড়াতাড়ি করে জগত শেঠ কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল মানে চাল এক মুষ্টি তন্ডুল লালার ঝোলার মধ্যে দিলেন আর যেই না তন্ডুল পেয়েছে লালা কি আর দাঁড়িয়ে থাকে কোন দিকে না তাকিয়ে সেই এক মুষ্টি তন্ডুল বুকে চেপে ধরে ছুটতে ছুটতে যাচ্ছে বাবাজি বাবাজি এই দেখো দেখো আমি এনেছি আমি এনেছি আমি জগৎ শেঠের কাছ থেকে ভিক্ষা করে এনেছি এবার আমায় তুমি দীক্ষা দাও বাবাজি বাবাজি বলছে দাঁড়াও লালা আমি দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো কিন্তু লালা তোমার পিছনে ওটা কে কে আসছে তোমার পিছন পিছন আমার পিছনে এ কি বন্ধু জগৎ শেঠ জগৎ শেঠ বলছে হ্যাঁ বন্ধু তুমি যখন আমার দাঁড়ে দাঁড়িয়ে বলে উঠলে তোমার জীবন বেলা বয়ে যায় পার ঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে তোমাকে পার করার জন্য তোমার কথা শুনবা মাত্রই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারলাম না চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায় আরে বোন আরে বোন তোমার যদি মাঝে দাঁড়িয়ে থাকে পার ঘাটে তাহলে তো আমারও পার ঘাটার মাঝে দাঁড়িয়ে আছে তাই বন্ধু তোমার পাঁচু পাঁচু তোমার শরণাপন্ন হয়েছি সর্বস্ব ছেড়ে এসেছি বন্ধু তোমার সঙ্গে আমাকে গ্রহণ করো বন্ধু গ্রহণ করো বাবাজির কাছ থেকে দুইজনে একসঙ্গে দীক্ষা গ্রহণ করলেন বাবা কেন দুজনের মধ্যে যে হিংসা যে ক্রোধ যে অভিমান যে রাগ সর্বস্ব তো দূর হয়ে গেল কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আত্ম অহংকার দূরীভূত করে দ্বন্দ্ব বিবাদ মুছে ফেলে যখন সকলের মধ্যে কৃষ্ণ প্রেম জেগে উঠল সকলের মধ্যে দীনতা প্রকাশ হলো প্রেম ভক্তি জেগে উঠল তখন বাবাজি উভয়কে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করলেন দীক্ষিত করার পর এবার কি আর ভক্ত চুপচাপ থাকবে গোবিন্দের দেখা না পাওয়া পর্যন্ত সে কিন্তু এবার ছটফট করতে শুরু করেছে দিন যায় রাত যায় কিছুদিনের মধ্যেই লালা প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বললেন দয়াময় অনেক দিন হলো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি আমি তোমার দেখা যদি আমি না পাই এই আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম ওই গঙ্গার জলে নিজেকে যমুনার জলে নিজেকে বিসর্জন করব সঙ্গে সঙ্গে লালা যাচ্ছে যমুনার ঘাটে আর পিছন থেকে ভক্ত আরো একজন জগৎ শেঠ সে ডেকে উঠলেন বন্ধু দাঁড়াও বন্ধু মরতে যদি হয় আমাকেও সঙ্গে করে নাও দুইজনে একসঙ্গে চলে যাই এই বলে দুইজনে যখন যমুনার ঘাটে যাচ্ছে মা ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম সেই পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণচন্দ্র আমার তিনি বিলম্ব না করে ভক্তকে রক্ষা করার জন্য তিনি যমুনার ধারে বালুরাশির উপরে ত্রিভঙ্গ বঙ্কিমে এসে দাঁড়ালেন তাই গৌর হরি বল হরি বল হরি বল ডেকে উঠলেন লালা একবার পিছন দিকে ফিরে চাও দেখো কে এসেছে লালা যেই না পিছন ফিরে তাকিয়েছে অনাদি আদি গোবিন্দকে দেখতে পেয়ে ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন দয়াময় তোমার দেখা পেলাম এতদিন পর আমার স্বপ্ন সত্যি হলো আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো প্রভু এসেছে যখন তবে একা কেন এলে একবার যুগল হয়ে দাঁড়াও রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন আর লালা চরণ তলে বসে দুটি বাহু প্রসার করে বললেন এসো প্রভু মাম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো গোপাল মম অন্তর মন্দিরে
এসো এসো তুমি এসো নিধি মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে এসো এসো তুমি এসো নিধি মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে অধরে বাসি হরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল জয় শশী নন্দন জয় গৌর হরি জয় শশী নন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদী আবিহারি কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদী